नमस्कार बंधुरा, पापियास किचेने सकल भिवास के स्वागत जानिए आज के रेसिपी शुरू करछि। आमी आज के आपनादेर बानिए देखाबो कोनो रकम सब्जी छाड़ाई माछेर माथा दिए पुंशाकेर एकटा असाधारण रेसिपी। तबे आमी एटा इलिश माछेर माथा दिए देखिएछि, आपनारा चाइले रुई, कातला, मृगेल जे कोनो माछेर माथा दिए एटा बानिए निते पारबेन। ताहले चलुन चटपट ए रेसिपिटा देखे नेई। সবথেকে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 10-12টা মতো বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর আপনারা সব সময় কিন্তু বড়িটা একটু ছাঁকা তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে বড়ির টেস্টটা অসাধারণ হবে। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি আগের থেকে দুটো ইলিশ মাছের মাথাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাথা দুটো দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তবে আপনাদের আবারও বলছি, ইলিশ মাছের মাথার পরিবর্তে আপনারা রুই, কাতলা, মৃগেল যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। অবশ্যই করে পাঁচফোড়নটা দেবেন, পাঁচফোড়নটা দিলে টেস্টটা অসাধারণ হবে। পাঁচফোড়নটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা রসুন। আপনারা চাইলে রসুন গ্রেট করার পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। আদাটাও কিন্তু আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়েও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর যত মশলা বেশি কষাবেন তত কিন্তু রেসিপির টেস্ট অসাধারণ হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ফ্রেশ আর একটু কুচি পুঁই শাক নিতে, এতে করে রেসিপির টেস্ট দুর্দান্ত হবে। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, দেখুন শাকটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন, তবে এর পরেও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নুনটা দিয়ে দিতে পারবেন। নুনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর শাক থেকে দেখুন অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আর এই বড়িগুলো হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি এখন দিয়েছি। আপনারা চাইলে বড়িটা কিন্তু আরও একটু পরেও অ্যাড করতে পারেন। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে কোনো সবজি দিচ্ছি না, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটাকে একটু জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষেকে দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে আমি বেটে রেখেছি। এবার তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে খোসাটা আমি এইভাবে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে, এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিট মতো কুক হতে দেব। এখন দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর মাঝে আমি একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম, আর যেহেতু এর মধ্যে কোনো সবজি ইউজ করিনি সেজন্য এটা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে।
এবার এর মধ্যে আমি অ্যাডজাস্ট করে চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম বুঝে চিনিটা অ্যাড করে দেবেন। চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু এই পুঁই শাক কিন্তু একেবারে রেডি সার্ভ করার জন্য। তাহলে দেখলেন কত সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে।